শিশুটিকে দেখুন, ব্ল্যাকবোর্ডে কিছু একটা যেন লেখার চেষ্টা করছে। দুদিন আগে সে কিন্তু জানতো না কিভাবে পেন্সিল ধরতে হয়, শিক্ষার গুরুত্ব কি সে সম্পর্কেও তার কোনো ধারণা ছিল না। ত্রিপুরার রাজধানী আগরতলায় এরকম বহু পথশিশু রয়েছে যারা কোনোদিন স্কুলেই যায়নি। এদের বেশিরভাগ সব শিশু শ্রমিক, কিন্তু শ্রমের বিনিময়ে যে টাকা তারা পায় সেই টাকাও তারা কোনোদিন গুনতে পারেনি। কিন্তু আর না, তাদের কথা ভেবে নতুন দিশা দেখাতে এগিয়ে এলো একই পরিবারের পাঁচ ভাই বোন। ১৬ জুন থেকে তারা এক অভিনব উদ্যোগ নিয়েছে। কয়েকজন পথশিশুদের একত্র করে আগরতলার বাটলা এলাকায় একটি ফ্লাইওভারের নিচে পড়াশোনার ব্যবস্থা করেছে তারা। আমরা দেখেছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও অনেকে এই পথশিশুদের খাবার দিয়ে সাহায্য করে, কিন্তু তাদের পড়াশোনার বিষয়ে কেউ কোনোদিন চিন্তা করেনি। এই কারণে আমরা পাঁচ ভাই বোন এদের মানসিক বিকাশের জন্য কিছু পদক্ষেপ করি। তাই আমরা তাদের প্রাথমিক শিক্ষা দিচ্ছি। এই পথশিশুদের প্রাথমিক শিক্ষা দেওয়া হচ্ছে যাতে তারা প্রথাগত শিক্ষার জন্য তৈরি থাকে। সদ্য এমএ পাশ করা জয়ন্ত মজুমদার জানাচ্ছেন, এই শিশুদের বাবা মাও খুশি, তাদের থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। প্রত্যেকেই তারা তাদের ছেলে মেয়েকে এখানে পড়তে পাঠাচ্ছে। এখনো পর্যন্ত সাত থেকে আটজন এখানে পড়তে আসে, আর তাদের মধ্যে থেকে চারজন সমস্ত সরকারি প্রক্রিয়া অনুযায়ী একটি শিশু হোমে থাকার সুযোগ পেয়েছে, সেখানেই তারা পড়াশোনা করবে। আসলে আমি একজন গৃহবধূ, কিন্তু আমার ভাইয়েরা পড়াশোনা করছে। ওদের মধ্যে একজন সদ্য পড়াশোনা শেষ করেছে, আবার কেউ পিএইচডি করছে। তবে আমাদের মূল লক্ষ্য হল পথশিশুদের যথাযথ শিক্ষা দেওয়া ও তাদের জীবনকে সুন্দর করে তোলা। আগরতলার পাঁচ ভাই বোন এই শিশুদের উৎসাহ দিচ্ছে যাতে তারা ভালো জীবনযাপন করতে পারে। স্থানীয় পুলিশের থেকেও তারা সাহায্য পাচ্ছে। বাবা মায়েরা সাহায্য করলেও অনেক সময় অনেকে বিদ্রোহ করে ওঠে, পড়াশোনার জন্য ওদের নিয়ে যেতে চাইলে বাধা দেয়। তবে সবটাই সম্ভব হয়ে ওঠে পুলিশের সাহায্যে। আগরতলার এই পাঁচ ভাই বোনের ক্ষেত্র কিন্তু এক নয়, এদের মধ্যে কেউ এমএ করছে, কেউ আবার গবেষণার কাজে নিযুক্ত আছে। তবে এটা ঠিক যে তারা তাদের শিক্ষাকে সঠিক জায়গায় কাজে লাগাচ্ছে। আগরতলার পথশিশুদের দিশা দেখাচ্ছেন তারাই। ইটিভি ভারত রিপোর্ট।